বাংলাদেশে ঢাকার প্রাণকেন্দ্রে কামাল কাদির ছিলেন স্বপ্নের যুবক। কামাল মার্কিন যুক্তরাষ্ট্রে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করলেও বাংলাদেশে তার শিক্ষকদের কথা তিনি কখনোই ভুলে যাননি। তিনি জানতেন যে প্রযুক্তি পরিবর্তনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। তিনি 2000 এর দশকের প্রথম দিকে বাংলাদেশে ফিরে আসেন, ভিন্নতা সৃষ্টি করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। কামালের মনে মোবাইল ব্যাংকিং ব্যবস্থার ধারণা নিয়ে সংশয় দেখা দেয়, কিন্তু তিনি হাল ছেড়ে দিতে রাজি হননি। অসংখ্য প্রতিবন্ধকতা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া সত্ত্বেও কামাল কখনো দৃষ্টিশক্তি হারাননি। তার মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় বাংলাদেশের মানুষ তাদের অর্থ অ্যাক্সেস এবং পরিচালনা করার পদ্ধতিতে বিপ্লব ঘটিয়েছে এবং এটি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। কামালের কখনো হাল ছেড়ে দেওয়ার মনোভাব তার চূড়ান্ত সাফল্যের দিকে পরিচালিত করেছিল এবং তার প্রভাব আজও অনুভূত হয়। তাই চ্যালেঞ্জ মোকাবেলা করার সময় কামাল কাদিরের অনুপ্রেরণামূলক গল্প মনে রাখবেন এবং কখনই হাল ছাড়বেন না।